5247তম রাধাষ্টমী পালিত হলো সুতিতে। মঙ্গলবার সুতি থানার হিল্লা গ্রাম চরকাপাড়া রাধাগোবিন্দ মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়। এই দিন দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয় মন্দির প্রাঙ্গণে, কিন্তু এবছর করোনার কারণে অল্প সংখ্যক ভক্ত নিয়েই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সুতিতে 5247তম রাধাষ্টমী পালিত হলো মঙ্গলবার। সুতি থানার হিল্লা গ্রাম চরকাপাড়া রাধাগোবিন্দ মন্দিরে এই উৎসবের আয়োজন করা হয়। 20 বছর ধরে এই মন্দিরে পালিত হলো রাধাষ্টমী উৎসব। এই দিনে দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম আসে মন্দির প্রাঙ্গণে, কিন্তু করোনার কারণে গত 2 বছর ধরে অল্প সংখ্যক ভক্ত নিয়েই করা হচ্ছে পুজোর আয়োজন। আমরা এখানে যাজি গ্রামে এসেছি রাধাষ্টমীতে, ভগবান রাধা রানীর জন্মদিন আবির্ভাব তিথিতে। এখানে এসে নাচ গান কীর্তন অনেক ভগবানের কথা বলা হয়। প্রতি বছরই যেন আসতে পাই, রাধা রানীর কাছে কৃপা করছি, রাধা রানী যেন কৃপা করে যেন প্রতি বছরই আসতে পাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রঘুনাথ গৌর হরিদাস নামে এক উদ্যোক্তা জানান, অন্যান্য বাড়ির থেকে ছোট করে এইবারের উৎসবের আয়োজন করা হয়েছে। এদিন 56 ভোগেরও আয়োজন করা হয়, ঠাকুরের নামগান করা হয় এদিন। 20 বছর থেকে এখানে এই রাধা অষ্টমী অনুষ্ঠিত অনুষ্ঠান উদযাপন করা হয়। আজকে প্রায় 20 বছর থেকে হচ্ছে এখানে। 5247তম রাধারানীর শুভ আবির্ভাব মহোৎসব আজকে আয়োজন করেছি আমরা। সব ভক্ত একত্রিত হয়ে সবারের সহযোগিতায় এই রাধা অষ্টমী শ্রীমতী রাধারানীর আবির্ভাব মহোৎসব উদযাপন করা হলো। সবারই হস্তক্ষেপ আছে এটাতে, সবাই তাতে অংশগ্রহণ করেছেন এবং নিজের জীবন সার্থক করার জন্য। তো আমাদের শ্রীল প্রভুপাদের কৃপা প্রার্থনা করে, গুরু মহারাজের কাছে প্রার্থনা নিবেদন করে, সব ভক্তদের আশীর্বাদ কৃপা নিয়ে রাধারানীর শ্রী চরণ কমলে আমরা সমাহিত হয়েছি। রাধারানী যেন আমাদেরকে অবশ্যই কৃপা করেন এবং কৃষ্ণ ভক্তি লাভ হয়। সুমন ভাস্করের রিপোর্ট, TV24 বাংলা। ওয়ার্ক ইন ইন্টারভিউ, সৃজন লাইভলিহুড ডেভেলপমেন্ট। সৃজনে ফিল্ড কর্মী নিয়োগ করা হবে কলকাতা এবং আশেপাশের জেলার জন্য। যোগ্যতা উচ্চ মাধ্যমিক অথবা গ্রাজুয়েশন পাস, বাইক ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যক। ইন্টারভিউয়ের ডেট 11 সেপ্টেম্বর ও 13 সেপ্টেম্বর, সময় সকাল 10টা থেকে বিকেল 4টে। ইন্টারভিউ লোকেশন হরিপাড়ামোর নিয়ার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প শালার মুর্শিদাবাদ। পিন 742401, ফোন নাম্বার 9732305689। বায়োডাটা পাঠাতে ইমেল করুন jobs@srijan.in অথবা যোগাযোগ করুন 9733659565 এই নম্বরে। ট্রেডিং অ্যান্ড মার্কেটিং প্রাইভেট লিমিটেড, ব্লক ভিত্তিক গ্রামোন বিজনেস অ্যাসোসিয়েট নিয়োগ। পশ্চিমবঙ্গ জুড়ে প্রতি জেলায় ব্লক ভিত্তিক বেকার যুবক ও যুবতীদের বিনা পুঁজিতে ব্যবসা করে আয় করার সুবর্ণ সুযোগ। যোগ্যতা সর্বনিম্ন 18 বছর বয়স ও অ্যান্ড্রয়েড ফোন থাকা আবশ্যিক। আগ্রহীরা সরাসরি বায়োডাটা মেল করুন business@gramon.in অথবা হোয়াটসঅ্যাপ করুন 9733659565 এই নম্বরে। ফোন করার প্রয়োজন নেই। নির্বাচিত যুবক যুবতীদের অফিস থেকে ফোন করা হবে। ঠিকানা সল্টলেক সেক্টর 3, কলকাতা 7001।